গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু সুখের চাকা। নমস্কার, আমি ম্যাক্স মুখার্জি, ইয়োর দোস্ত অ্যান্ড হোস্ট। চলে আসুন সুখের চাকা প্রোগ্রামে। তো আজকে যে প্রোগ্রামটা এভরিডে আমাদের এই সময় টেলিকাস্ট হয়, আপনারা ওয়েট করেন আমাদের, আমরা কখন আসবো আর যার জন্য ওয়েট করেন। ম্যাডাম বলাকা শাস্ত্রী ব্যানজি ম্যাডাম, উনি আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়ে গেছেন, একমাত্র অ্যাস্ট্রো গাইড, অ্যাস্ট্রো পামিস্ট, অ্যাস্ট্রো মোটিভেটর অ্যান্ড অ্যাস্ট্রো কাউন্সিলর, প্লাস হস্তরেখা বিশেষজ্ঞ, প্লাস ফেন্সিং বিশেষজ্ঞ, প্লাস ফেস রিডার। আর সবচেয়ে বড় ব্যাপার, হাত বাড়ালেই বন্ধু, যে আমাদের সাথে 24 ঘন্টা আমাদের জন্য কিছু না কিছু চিন্তা করে যাচ্ছে। তো আজকে আমাদের শোটা যাকে নিয়ে, যাকে যার জন্য করছি, তো আমরা চলে যাচ্ছি সরাসরি ম্যাডামের কাছে। ম্যাডাম এসে উপস্থিত হয়েছে। গুড আফটারনুন ম্যাডাম। নমস্কার সবাইকে, আমার নমস্কার জানাচ্ছি। আজকে লাইভ ফোন ইন প্রোগ্রাম, আর বিশেষ করে আজকে ভীষণ আনন্দের প্রোগ্রাম। হ্যাঁ, লাভ অ্যাফেয়ার্স, ম্যারেজ এসব নিয়ে একটা বিশাল পর্ব কন্টিনিউ করব আমি। আপনারা হাত দেখে আগে জেনে নিন আপনার জীবনে ভালোবাসা আছে কি না। হ্যাঁ, শুধু মরিচিকার পেছনে ছুটে ছুটে জীবন নষ্ট করছেন, এরকম প্রচুর ঘটনা ঘটছে। তার আগে আজকে মোটিভেটিং মেসেজ বলে নিই। আজকের মোটিভেটিং মেসেজ, বিইং ডিপলি লাভড বাই সামওয়ান গিভস ইউ স্ট্রেংথ, হোয়াইল লাভিং সামওয়ান ডিপলি গিভস ইউ কারেজ। সবসময় জানবেন, আপনি যদি সত্যি কাউকে মন দিয়ে ভালোবাসেন তাহলে আপনাকে শক্তি যোগাবে এবং আপনি তাকে সাহস যোগাবেন, তাই না? গভীর ভালোবাসা শক্তি আর সাহসের সমন্বয়ে তৈরি হয়, তখন মনে হয় আমি সব পারবো। কিন্তু ভালোবাসার মধ্যে যদি ছলনা থাকে, বা ভালোবাসার মধ্যে যদি আপনার নিজস্ব স্বার্থ থাকে, ভালোবাসার মধ্যে যদি আপনার কার্পণ্য থাকে, বা একসাথে অনেককে ভালোবাসতে যান, তাহলে কিন্তু এই শক্তি সাহসটা সঞ্চয় তো হবেই না, উপরন্তু ডাইভার্ট হতে 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 আপনি একটা ছিন্ন ভিন্ন মানুষে পরিণত হয়ে যাবেন, যখন কিছুতেই তাল মিল করতে পারবেন না। সুতরাং হাতে কিছু রেখা দেখাবো ভালোবাসা থাকার এবং না থাকার। দ্যাটস ইট, ভালোবাসা মানে লাইফে সবচেয়ে বড় দরকার। তাই জন্য ম্যাডামের কিউ ধরে আমি একটা কথা বলছি, বিকজ অফ ইয়োর স্মাইল ইউ মেক মাই লাইফ মোর বিউটিফুল। তোমার সুন্দর হাসি দেখে আমার জীবনটা আরও সুন্দর হয়ে গেল। তো ভালোবাসা, আমরা তো সবাইরাই এই একটা জিনিসের জন্যই তো বসে থাকি, ভালোবাসা। মনের মানুষ কেমন হবে, কিসের কী করলে পাবো। তো আজকে ম্যাডাম শোয়ের তো জিস্ট বলেই দিয়েছে আপনাদের, আজকে ম্যাডাম শোটা কী করে করবেন, ভালোবাসা। তো সবাইদের ভালোবাসুন, ভালো থাকুন, সুখে চাকা দেখতে থাকুন, আর সুখে চাকায় থাকুন, আর লাইভ ইন শোতে কথা বলুন, আমাদের ফোন করুন। তো ম্যাডাম চলুন স্টার্ট করা যাক ভালোবাসা। শুনুন, ভালো অনেকেই আজকালকার দিনে হয়েছে, প্রেম বিবাহ এখন বিশেষভাবে চালু, তবে প্রেম তো সবার দ্বারা সম্ভব না। তা প্রেম বিবাহ হচ্ছে, সব হচ্ছে, প্রেম করছে, সুন্দরভাবে প্রেম করছে, তারপরে বিয়েও করছে, তারপরেই অশান্তি, তারপরেই ডিভোর্স, তারপরে থেকে গেলেও সে কোনো সম্পর্ক থাকছে না, মাঝখান থেকে একটা পর্দা, মানে সবসময় একটা পর্দা আবরণ সৃষ্টি হয়ে যাচ্ছে। হাতে কোন চিহ্ন থাকলে বুঝবেন আপনারও জীবনে এই ঘটনা ঘটতে পারে। আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা কনসাস হয়ে যান যে এটা ঘটবে, সুতরাং এভাবে বিয়ে করা যাবে না, তাই না? এবং পদ্ধতিগুলো, উপায়গুলো অবলম্বন করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আগে আমি ছেলেদের কথা বলছি, যদি ছেলেদের হাতে, এই হাতটা দেখাচ্ছি, যদি ছেলেদের হাতে, এইটা শুক্রের স্থান, এই জায়গাটা পুরো শুক্রের স্থান, এইখানে যদি এইরকম এরকম চিহ্ন থাকে, এই জায়গাটা যদি জাল থাকে, দেখুন এই জায়গাটা যদি জাল সৃষ্টি হয়, তাহলে বুঝবেন তাদের প্রেম হতে হতে কেটে যাচ্ছে, হচ্ছে গভীর প্রেমও হলো, হয়ে কোনক্রমে বিয়ে হলো, কিন্তু সংসার তাদের টিকবে না। হ্যাঁ, অশান্তিময় জর্জরিত সংসার তৈরি হবে তাদের ক্ষেত্রে, যাদের এই রকম চিহ্ন, যেসব ছেলেদের হাতে এই জায়গাটা ক্রস সৃষ্টি হয়ে যাবে, তাদের সংসার ধর্ম করা, খুব প্রেম করে বিয়ে করে তারপরে অশান্তি স্টার্ট হয়ে যাবে এবং প্রেম বিবাহ টিকবে না। হ্যাঁ, এই চিহ্ন যদি থাকে তাহলে বুঝে নিন আপনার এই ঘটনা ঘটবে। সুতরাং আপনি আগেই কনসাস হয়ে গেলে, আগে জেনে গেলে, সেইটা সঠিকভাবে নিয়ম কানুন প্রতিকার সব নিয়ে যদি করেন, তাহলে জিনিসটা
প্রসিডিওর করতে পারবেন। সেকেন্ড দেখাচ্ছি ছেলেদের, যদি কোন ছেলেদের এখান থেকে একটা সরু রেখা উপরে উঠে যাচ্ছে শুক্রের স্থান থেকে বৃহস্পতির দিকে, যদি একটা সরু রেখা, খুব সরু সূক্ষ্ম রেখা উঠে যায়, তাহলে বুঝবেন প্রেম হবে, সব হবে, বিয়ে হবে না কোনো দিন। প্রেম প্রেম হবে, গভীর প্রেম হবে, কিন্তু বিয়েটা সে সাকসেসফুলি করতে পারবে না। এইবার বলবো মেয়েদের ক্ষেত্রে কি হয়। মেয়েদের ক্ষেত্রে অন্য হাতে দেখাচ্ছি, মেয়েদের ক্ষেত্রে যদি এই শুক্রের এই জায়গায় খুব জালিকাকার থাকে, এই জায়গাটা, এই জায়গাটা যদি জালিকাকার থাকে, কিংবা একটা কালো তিল থাকে, এরম জায়গায় কালো তিল থাকে, এই পুরো অংশের মধ্যে কোনো জায়গায় যদি কালো তিল থাকে, তাহলে সংসার টেকান প্রেম, তাহলে তার বিয়েই হবে না। মানে যদি বা হয়, হওয়ার 6 মাস 8 মাসের মধ্যে ডিভোর্স। যদি এরকম থাকে সে সম্পর্ক, বিয়ে হওয়ার পরেই শুক্রের অংশে যদি কালো তিল থাকে, এই জায়গায় যদি ক্রস থাকে, তাহলে বিয়ে হওয়ার 8 মাস 1-1.5 বছরের মধ্যেই তার ডিভোর্স হয়ে যাবে, বিয়েটা হবে না। সুতরাং এই চিহ্নগুলো আমি দেখাচ্ছি, আগে 4টা আপনি ঠিক করে নিন, ঠিক করে বিয়ে করুন। কিন্তু বিয়ে করে ডিভোর্সটা খুব খারাপ জিনিস, বিয়ে করে মানসিক কষ্ট পাওয়াটা বেশি খারাপ। কিন্তু আগে যদি চার্ট রেকটিফাই করে নেন, তাহলে আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটবে না। এরপরে একটা রেখা দেখাচ্ছি, এই কনিষ্ঠ আঙ্গুলি মানে কড়ি আঙুল, কড়ি আঙুল থেকে কোনো যদি কেটে 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 এরকম আসে রেখা, তাহলে আপনার জীবনে অনেক প্রেম হবে। মাঝে মাঝে ভেঙে গেল, কেটে গেল, একটু উঠলো, থেমে গেল, কিন্তু কোনো বিয়েতে ম্যাচিওর হবে না, বিয়ে হবে না, তার প্রেমই চলবে, একের পর একাধিক প্রেম প্রেম চলবে, আস্তে আস্তে সে দুশ্চরিত্রা হয়ে যাবে, কিন্তু বিবাহ তার হবে না। ছেলেদের হাতেও আমরা ভাবি, এই যে রেখাটা যেটা কথা বললাম, এইখানে যে এরকম কাটাকুটি, তাদের অনেক মানুষ ভালোবেসে ফেলে, কিন্তু তারা তখন গড্ডালিকা প্রবাহে জীবন ভাসিয়ে জিনিসটা তৈরি করে, সৃষ্টি করে। আরেকটা রেখা দেখাচ্ছি, যদি এই কনিষ্ঠ আঙ্গুলের শেষের থেকে রেখা নিচের দিকে নামে, তাহলে আপনার জীবনে বহু প্রেম আর বহু বিবাহ যোগ। এই রেখা যদি নিচে নেবে, সেখানে স্পর্শ করে, তাহলে বুঝবেন প্রেমও অনেক, বিবাহও অনেক। হ্যাঁ, তাহলে এইগুলো জেনে নেওয়া দরকার। রেখা তো পাল্টানো যাবে না, রেখা হাতের রেখা, আগে প্রতিকার করে বিয়ে করা ভালো। যদি যদি কারুর কবজির এখানে কোনো রেখা অল্প অল্প কেটে কেটে এদিকে আসে, বা অল্প অল্প কেটে কেটে এদিকে যায়, এখান থেকে কেটে কেটে এদিকে আসে, বা কেটে কেটে এদিকে যায়, সোজা না থাকে, তাহলে জানবেন যে আপনার প্রেম হবে কিন্তু বিয়ে হবে না। যদি রেখা স্ট্রেট থাকে, তাহলে সেটা প্রকৃত প্রেম এবং প্রকৃত আপনি ভালোবাসছেন এটা প্রমাণিত হবে। আপনি চতুর্দিকে যদি মাইন্ডটা ডাইভার্ট করে ফেলেন, ভালোবাসাটা অমূল্য জিনিস, এটা শক্তি সামর্থ্য, এবং আপনি ভাবতে পারবেন না ভালোবাসার মাধ্যমে আমি আপনি কতটা শক্তি সামর্থ্য অর্জন করতে পারেন। কিন্তু একজন মানুষকে সঠিকভাবে ভালোবাসুন, তাহলে আপনার জিনিসটা গ্রোয়িংটা ভালো হবে, এবং সঠিক মানুষ চয়েস করে ভালোবাসুন। তবে হাতেই রেখা থাকলে কখনোই ভয় পাবেন না, প্রতিকার আছে, উপায় আছে, সেগুলো করে বিয়ে করুন, তাহলেই আপনি সাকসেস পাবেন। আমি দেখিয়ে দিলাম, কারণ প্রচুর মানুষ আসে যারা প্রচণ্ড কষ্ট, আর আজকাল একটা সিস্টেম শুরু হয়েছে বশীকরণ। হ্যাঁ, বশীকরণ করে দেবেন। দেখুন, হাতে যদি এই রেখা থাকে, প্রপারলি প্রতিকার, প্রপারলি উপায় করতে হবে, তবেই সেটা ঠিক হবে। আর বিয়ে হয়ে গেলে, অশান্তি শুরু হয়ে গেলে, প্রচণ্ড বেশি আকার ধারণ করে ফেললে সেটা চলতেই থাকবে, সেখানে থেকে কোনো মানে থাকার থেকে না থাকা ভালো, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে। সেটা জাস্ট দুজনের সাথে দুজনের একটা স্বার্থের সম্পর্ক চলে আসবে, তার মধ্যে ভালোবাসা থাকবে না। সুতরাং এটা বুঝে এগোন। কিন্তু যাদেরই হাতে রেখাগুলো আছে, ভয় পাবেন না, প্রতিকারও আছে, আমি পরে প্রতিকারগুলো বলবো। হ্যাঁ, যেটা বলছিলাম, ছেলেরা, ছেলেদের ক্ষেত্রে যা যা চিহ্ন দেখালাম সেগুলো যদি থাকে, তাহলে ছেলেরা প্রত্যেক শনিবার সর্ষের তেল দান করুন। 1 নম্বর পয়েন্ট, প্রত্যেক শনিবার সর্ষের তেল দান করুন, 8 বছরের নিচের বাচ্চাদের খাওয়ান। দই সারা জীবন প্রত্যেক শুক্রবার দই দান করে যান, দই দান করে যান, এই 3টে উপায় করুন। আর মেয়েদের ক্ষেত্রে বলবো, 1 নম্বর উপায় হচ্ছে মনটা ঠিক করুন,
মেয়েদের ক্ষেত্রে মেন হয়ে যায়, মন ঠিক নেই, উল্টো পাল্টা কথা, উল্টো পাল্টা ব্যবহার, সব সময় একটা মানে অত্যাচার করার একটা টেন্ডেন্সি এসে যায়। হ্যাঁ, সব সময় ভুল ধরা, সব সময় নেগেটিভ কথা বলা, যেন সে তার হাজবেন্ড কোনো কাজই করে না, ঘুরে ঘুরে চলে আসে, এরকম একটা ভাব করেন তিনি, আর তিনি সর্বস্ব করছেন। এই ব্যাপারটা একদম নিজেকে নিজে ঠিক করার চেষ্টা করুন। দ্বিতীয় কথা হচ্ছে এটা আখরোট, আখরোটের মধ্যে প্রত্যেক অমাবস্যায় আখরোটের ভেতর থেকে আখরোটের বাদামগুলো বার করে তার মধ্যে সুরমা ভর্তি করে ঢাকা লাগিয়ে আখরোটটাকে আবার বন্ধ করে ভালো করে সুতো দিয়ে মুড়ে মাটির তলায় ঘরের মধ্যে নয়তো কোনো ফুলের টবে পুঁতে দিন। প্রত্যেক অমাবস্যায় 4 বছর এক নাগাড়ে করে যান, 4 ইয়ার্স। আর সবচেয়ে বড় কথা, নিজেকে চেঞ্জ করতে হবে, নিজের এই ধরনের কথাবার্তা, এই ধরনের সব সময় মুহূর্তে মুহূর্তে তাকে অত্যাচার করার টেন্ডেন্সি, মুহূর্তে মুহূর্তে সে সব সময় ভাবে সে কিছু করছে না আর আমি সব করছি, এই একটা ব্যাপার। এই ব্যাপারটা হচ্ছে অশান্তির মূল কারণ, এবং সেই কারণের ফলে সারা দিনের পর এই মেন্টালিটি ডাইভার্ট হতে 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 একটা দাঁড়ার পড়ে যায়, একটা ভেদ। সেই ভেদটার থেকে আর চেঞ্জেস আসে না, একটাই পথ ডিভোর্স, নইলে দেখুন বাকি আরো 30-40 বছর প্রত্যেকে বাঁচবে। 30-40 বছর তো এই অশান্তিটা বয়ে বেড়ানো যায় না, তাই জন্য নিজেদেরকে ঠিক হতে হবে, না হলে উপায় অন্য পথ দেখতে হবে। দুটো পয়েন্ট, অন্য পথ দেখতে গেলে তো যে কথাটা বলছেন, যদি এটাকে রেকটিফাই যদি না করা যায়, আমি ভাবলাম একজন সাথে পোষালো না, আমি ডিভোর্স করে ফেললাম, তো আবার যে আসছে ও কি সঠিক হবে না? সেটা দেখুন, অনেকের ক্ষেত্রে হয় যে প্রথম বিবাহ খুব খারাপ, প্রচন্ড খারাপ, মানে সে অশান্তির জলে, কিন্তু পরবর্তী জীবন সে খুব সুন্দরভাবে কাটালো, দুর্ধর্ষ কাটালো, সে মানে এত ভালো কাটালো, সে বলার কথা, সেটা হাত দেখে, চার দেখে, বিবেচনা করে তারপর সে ডিসিশনটা নেওয়া দরকার, এবং সেই সঠিক পদক্ষেপই আপনাকে সঠিক জীবনের দিকে নিয়ে যাবে। আপনি জীবনে অনেকটা বড় এবং সুস্থভাবে থাকতে পারবেন, ভালোভাবে আনন্দের সাথে। জীবন তো একটাই, সারা জীবন ওই সব কিছু করেও কিছু পেলাম না, সব সময় আমার ওপর একটা নেগেটিভিটি, তুমি কিছু পারো না, তোমার দ্বারা হবে না, ওই নেই এই নেই, সংসারে সব সময় একটা অশান্তির জালে রেখে দেওয়া, বা একটা সব সময় একটা নেগেটিভিটি, সে বাড়ি আসার সময় ভাবছে আজকে না জানি কি হবে, তাই না? এই যে ম্যাটারটা, এইটা আস্তে 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 ভেতরের মনটাকে কুড়ে কুড়ে খেয়ে নেয়, তার ফলে নানাবিধ রোগে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা আক্রান্ত হবে। তার থেকে চার্ট রেকটিফাই করুন, চার্ট দেখান, যেটা হওয়ার থাকবে, যেটা হওয়ার না সেটার থেকে বেরিয়ে এসে সুষ্ঠুভাবে জীবনযাপন করুন, নইলে আপনি একটা বিধ্বস্ত জীবন নিয়ে প্রচুর রোগের সামনে পড়তেই হবে। কারণ নার্ভাস সিস্টেম বারবার ব্রেকডাউন হয়, আমরা ভাবছি ঝগড়া লড়াই মারপিট করছি, কিন্তু নার্ভাস সিস্টেম বারবার ব্রেকডাউন হচ্ছে, বারবার ব্রেকডাউন হওয়ার ফলে আমাদের মানসিক বিকার আসে এবং নানা রোগে আমরা আক্রান্ত হয়ে যাই। আচ্ছা চলুন তাহলে আজকে শোটা মোটামুটি ওয়াইন্ড আপ করা যায়, আমরা এটা আরও ক্যারি অন করবো। ম্যাডাম যে এই যে ম্যাডাম যে যে পামিস্ট্রি নিয়ে যে কথাগুলো বলছে, উনি একমাত্র যে পামিস্ট্রি নিয়ে বেস্ট ইন, আমি দেখিয়ে দিচ্ছি আগের থেকে, আপনার হাতে থাকলে এটা প্রতিকার করুন, সুখে থাকুন, ভালো থাকুন, সুখের জায়গা দেখতে থাকুন, আর যা অসম্ভব কাল যা হবেই। নমস্কার নমস্কার।